সুন্দর, এটা কি রে তোর পকেটে ছিল? কুহি, দাদা দাদা, ওটা আমার ফোনের কথা নেই। তুই জানোয়ার এত অসভ্য হইতিস যে, দাঁড়া তোর বাবাকে আমি বলছি। তুই কি বললি? কি বললাম? ফোনের কভার বললাম তো। ও আচ্ছা, ওরে নে শালা গান্ডুগুলো, আমাকে মেরেই তবে শান্তি পাবে। পকেট থেকে যা পেয়েছিল সেটা দেখলে হতো পাপ। যারা জানো না তাদের বলে রাখি, এটা হলো গর্ব নিরোধক খাপ। ও ইয়া, হোয়াট হ্যাপেন্ড? কার খাপে চাপ পড়ে কে বাপ হলো? ও নো, মৈথুন চোদা শালা, হাতের কাজ আর পনাবের খাঁজ থেকে তো বেরোতে পারলি না, তো কোহিনুর পরে কাকে কামড়াবি? মুখ থেকে তার বেরিয়েছিল আমার ফোনের কভার, কান দিয়ে তার ঢুকেছিল বাবার ধনের কভার। তাহলে তো ঠিকই আছে, নো কেস উইথ ইউর ফেস। গিভ মি ইউর ফেস, আপ তু মেরা সুনলে দেবি এল কা বেস। সাপের উপর খাপ পড়িয়ে চেয়েছিল হতে শান্ত, জেবিএলের ওই বেসের তালে হলে তুমি ক্লান্ত। কাম অন, এবারে বল তুই ওটা কি ছিল, কেন আমাকে না বলে রাখতে দিলি? জিএফ এর ভয়ে তোর কাছে রাখতে দিলাম, ভাবলাম তোর তো আর নেই। ইচ্ছা ছিল সাপের মাথায় খাপ পড়িয়ে দেখবো, রাগের মাথায় ফনা তুললে সেলফি তুলে রাখবো। ফনার ডগায় বিষ উঠলে বিপদ আরো বাড়ত, বিপদ হলে সে বিষও চুষে বার করত। যদি এরকম মজা পেতে চাও তাহলে উইকলি আপডেটস এর জন্য সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলে, আর তার সাথে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না যেন। অ্যাকশন, তাহলে উইকলি আপডেটস এর, তাহলে উইকলি আপডেটস নে না রে, তাহলে উইকলি আপডেটস এর জন্য অ্যাকশন, আর তার সাথে পাশে ব্লেক। হোয়াট হ্যাপেন্ড? কার খাপে চাপ পড়ে ধরে পাখা চলছে।